হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্সে ফর্ম ফিল আপ করতে চান তাদের জন্য এই ভিডিওটি, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব ভালোভাবে অনার্সে ফর্ম ফিল আপ করতে পারবেন, যে কোনো ইয়ারের ফর্ম ফিল আপ করতে পারবেন একই নিয়মে। এটা এখন আমি দেখাবো অনার্স সেকেন্ড ইয়ারে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। সেটা ফর্ম ফিল আপ করতে গেলে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে ব্রাউজারে চলে যান, এখান থেকে লিখতে হবে। এই যে উপরে যে লেখাটা আছে লেখাটা আপনি লিখে দেবেন। আপনার লিখতে হবে nubd.info, যদি লেখেন তাহলে আপনার এখানে চলে আসবে, অথবা আপনি এই অনার্স লেখ সামনে অনার্স লেখ ঢুকতে পারেন, তাহলে ডাইরেক্ট সরাসরি অনার্সের ভিতরে চলে যাবে। আপনার সামনে এরকম একটা সাইট ওপেন হবে, এখানে আপনার নোটিশটা এবং অ্যাপ্লাই টু ফর্ম ফিল আপ আপনি যে কোনো একটা ক্লিক করে দেখতে পারেন। এখানে যে নোটিশটা দিছে তারা দেখুন, এখানে আপনারা পড়ে নেবেন এটা, যে লাস্ট ডেট কবে এগুলো এখানে লেখা, কোন কোন ইয়ার আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, সব কিছু এখানে নোটিশ বোর্ডে লেখা থাকে। তো দেখুন এখানে লেখা 2020 সনের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম ফিল আপ, এবং লেখা আছে আপনার লাস্ট ডেট কবে। এগুলো লেখার পর আপনি এই যে অ্যাপ্লাই টু ফর্ম এটার উপরে ক্লিক করুন। তো এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। 2020 সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীর জন্য আবেদন ফর্ম। এখানে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে অনার্সে যে পরীক্ষা দিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে নেক্সটে দিয়ে দিতে হবে। এখানে আপনার সব কিছু ইনফরমেশন লেখা আসবে, এখানে আপনার ফোন নাম্বারটা লিখে সাবমিটের উপর ক্লিক করে দিতে হবে। আপনার সাবজেক্ট এখানে সব কিছু লেখা আসে, আপনি এটা যে কোনো সালে করতে পারবেন, সামনে সালও করতে পারবেন বা এখনও করতে পারেন, একই নিয়মে এক ওয়েবসাইটেই আপনি করতে পারবেন। তো আপনার নাম্বারটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আপনি সাবমিটের উপর ক্লিক করে দেন। দেখুন আপনার এটা কিন্তু হয়ে গেছে, এখন যে ফর্ম ফিল আপের যে ফর্মটা ডাউনলোড হয়েছে। তো আপনি এই কাগজটা নিয়ে আর কলেজে জমা দিতে হবে, দরকার হবে এডমিট যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে আপনার সেটাও ফটোকপি করে কলেজে দিতে হবে। আপনারা কী কী পড়েছেন এটা কলেজের থেকে জেনে নেবেন, আর এটা লাস্ট ডেট কবে, কলেজের একটা ডেট থাকে, সে কলেজের ডেটটা কবে সেটা স্যারদের কাছ থেকে ফোন দিয়ে তারপর আপনারা জেনে নেবেন, অথবা স্যারদের কলেজে যেয়ে জানিয়ে নেবেন। আপনারা এখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারেন, অথবা ডাউনলোড করার জন্য ওই আইকনটার উপর ক্লিক করে ডাউনলোডের আইকনটার উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভিডিও এ পর্যন্ত, ওই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। আর আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার ভিডিওটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।